दुर्गापुर भूमि उच्छेद रक्षा कमेटी के बैनर तले आमरण अनशन पर बैठे डीटीपीएस बस्ती के बाशिंदे। दुर्गापुर नगर निगम के 36 और 37 नंबर वार्ड अंतर्गत डीटीपीएस बस्ती में रहने वाले लोगों ने स्पष्ट कर दिया कि जब तक पुनर्वास का प्रबंध नहीं किया जाता है तब तक उनका अनशन जारी रहेगा। दुर्गापुर नगर निगम के 36 और 37 नंबर वार्ड अंतर्गत डीटीपीएस बस्ती में रहने वाले लोग दुर्गापुर भूमि उच्छेद रक्षा कमेटी के बैनर तले आमरण अनशन पर बैठ गए हैं। बुधवार से स्थानीय पुरुष व महिलाएं और बच्चे भी आमरण अनशन में शामिल हुए और स्पष्ट कर दिया कि जब तक उनके पुनर्वास का प्रबंध नहीं किया जाता है तब तक उनका अनशन जारी रहेगा और वे किसी भी कीमत पर जमीन खाली नहीं करेंगे। इतना ही नहीं, अनशन पर बैठे लोगों ने डीवीसी के डीटीपीएस प्रबंधन पर कुछ दलालों के माध्यम से उनके आंदोलन को कुचलने का प्रयास करने का आरोप लगाया। अनशन पर बैठी एक महिला ने कहा कि वे लोग पिछले 10 महीने से लगातार आंदोलन कर रहे हैं, लेकिन इसके बावजूद भी देखा जा रहा है कि डीवीसी का डीटीपीएस प्रबंधन लगातार बाउंड्री वॉल का निर्माण कर रहा है और जो लोग पुनर्वास की मांग पर आंदोलन कर रहे हैं उन पर आए दिन हमले किए जा रहे हैं। दुर्गापुर भूमि उच्छेद रक्षा कमेटी के कई कार्यकर्ताओं पर हमला हो चुका है और यहां तक कि उन्हें जान से मारने की धमकी भी दी जा रही है। हमारा समस्त बस्तीवासी अनशन बसे कारण दिन दिन अत्याचार बढ़े। आज विगत 9 मास आंदोलन कर 10 मास ढुकते सठीक विचार डीबीसी पाई। आज दुर्गापुर এসে মমতা ব্যানার্জী বলে গেছেন যে উচ্ছেদ করা যাবে না, আগে কোনো পুনর্বাসনের ব্যবস্থা হবে তারপর উচ্ছেদ হবে। তারপরেও ডিভিসি কিছু গুন্ডা বাহিনীদেরকে দিয়ে কিছু দালাল নেতাদেরকে দিয়ে আমাদের উপর থ্রেট করাচ্ছে, আমাদের উপর হামলা করাচ্ছে। আমাদের দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির মেম্বারদের উপর অ্যাটাক করা হচ্ছে। যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদের উপর আগে অ্যাটাক করা হচ্ছে, যেমন পাপু মল্লিক, শিবদাস বাদ্যকর, বাড়ুয়া চৌধুরী। হ্যাঁ, আমার উপর আমার বাড়িতে গিয়ে আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমাকে কিডন্যাপিং করা হবে আর সিঙ্গুরের তাপসী মালিকের মতন ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়া হবে যাতে আমরা আন্দোলন বন্ধ করে দিই। এবং অরিন্দম নায়কের বাড়িতে গিয়ে তার বয়স্ক বৃদ্ধা মাকে গিয়ে থ্রেট করছে যে যদি ছেলেকে বাঁচাতে চান বা ছেলের মুখ দেখতে চান তাহলে আন্দোলন বন্ধ করতে বলুন। আগের বারে হাফ মার্ডার করে ছেড়েছিলাম, এবারে পুরো ফুল মার্ডার করে দেওয়া হবে। আর আমাদের বস্তিবাসীর যত মা বোনেরা আছে তাদেরকে নোংরা ভাষায় কুচ্ছিত ভাষায় কথা বলা হচ্ছে এবং রেপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, পুড়িয়ে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের জল ইলেকট্রিক কেটে দিয়ে সবসময় আমাদের উপর এরকম অত্যাচার চলছে। अनशन कर रहे दुर्गापुर भूमि उच्छेद रक्षा कमेटी के सदस्यों ने बताया कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने स्पष्ट रूप से कहा था कि पुनर्वास के बिना किसी को भी उच्छेद नहीं किया जा सकता। इसके बावजूद भी देखा जा रहा है कि डीटीपीएस प्रबंधन दलालों के माध्यम से बस्ती में रहने वाले लोगों को डरा धमका कर जोर जबरदस्ती जमीन खाली करवाने का प्रयास कर रहा है। पुनर्वास की मांग पर आंदोलन करने वालों पर हमले किए जा रहे हैं। আজ গিয়ে আমরা অনশনে বসেছি কারণ ডিবিসি কর্তৃপক্ষ দিনের পর দিন এই গরিব বস্তি মানুষগুলোর উপরে অকথ্য অত্যাচার করছে, অমানবিক অত্যাচার করছে। আমরা বিগত 9 মাস ধরে এই আন্দোলন করছি কিন্তু আন্দোলনে এরা কেউ ঠিকঠাক সেরকম সাড়াকো দিচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়েছি, এসডিওকে চিঠি দিয়েছি, ডিসিকে চিঠি দিয়েছি, আমরা সঞ্জীব কুণ্ডু মহাশয়কে চিঠি দিয়েছি, মমতা বালা ঠাকুরকে চিঠি দিয়েছি এবং আমাদের লোকাল নেতৃত্ব যারা আছে তাদেরকে সমস্ত চিঠি দিয়ে জানিয়েছি এবং ওনারা আমাদেরকে বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আমরা তোমাদের সাথে আছি, পুনর্বাসন ছাড়া ভূমি উচ্ছেদ হবে না। কিছুদিন আগে আপনারা দেখে গেছেন মমতা ব্যানার্জী নিজে বলে গেছেন এবং কীর্তি আজাদজিও বলেছেন যে পুনর্বাসন ছাড়া ভূমি উচ্ছেদ হবে না। ওনারা বলার পরও ডিবিসি কর্তৃপক্ষ লোকাল গুন্ডা বাহিনী দিয়ে পাঁচির তৈরির কাজ করছে এবং লোকাল গুন্ডা বাহিনী দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করাচ্ছে, ঘর ভাঙার চেষ্টা করছে, মহিলাদেরকে মানে অকথ্য ভাষায় গালাগাল করছে, আমাদের মহিলাদেরকে মা বোনদের বলছে রেপ করে দেবো, রেপ করে পুড়িয়ে মেরে দেবো, তাপসী মল্লিকের মতন অবস্থা তোদের হবে, এই টাইপের কথাবার্তা, এই টাইপের থ্রেডিং। এবং আমাকে বলছে তোকে হাফ মার্ডার করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম, এরপর তোকে ফুল মার্ডার করবো। রামবাবু যাদব কি রিপোর্ট, পাবলিক টাইমস।
इन दीवारों में टाइगर रहता है। ऐसी है टाइगर डीएमडी रीबार।